गुड इवनिंग फ्रेंड्स, वेलकम बैक टू द चैनल। आज के कीभावे सरा पिठा भाजी सेटाई तुम्हारे साथ शेयर करब। तो माटी सराते भाजी एबार एटा तो चैत्र मास और चैत्र मासे माटी सरा आमादे फेले दीते हैं, माने बैशाख मासेर आगे फेले दीते हैं। तो भाबलाम सराटा फेले देवार आगे एक बार पिठा भाजी और तुम्हारे साथ शेयर करी। तो एखाने आमी चालेर गुड़ो नियेछी बाजार थेके केना चालेर गुड़ो, সেটা সামান্য নুন দিয়ে ঠান্ডা জল দিয়ে মেখে নিলাম। যেমনি আটা কিংবা ময়দা মাখে সেইভাবেই মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এখন আমি জল দিয়ে এটা পাতলা করে নেব আর কি। তো আমি এই এরকম রেখেছি আর কি, খুব পাতলাও নয় খুব গাঢ়ও নয়। আর ওইদিকে মাটির সরাটা বসিয়ে দিয়েছি, সরাটা গরম হচ্ছে। আর এখন একটু আমি এই খেলা করছি আর কি, মানে আমার এরকম করতে খুবই ভালো লাগে, বেশ কি সুন্দর ডিজাইন হয়। তো এরপর আমি পিঠেগুলো ভেজে নেব। এই দেখো পিঠে ভাজলাম, ফুলেছে ভালোই আর খুব নরম হয়েছে, তুলতুলে একদম। আমার মেয়েদের মায়ের তারপরে মায়ের পক্ষে খুবই ভালো নরম নরম পিঠে। তো আরেকটা দিয়ে দিলাম। এইভাবে একে একে আমি পিঠেগুলো ভেজে নেব। তো এটা যেহেতু হাতে একটা ফোন, মানে হাতে ফোন নিয়ে তোলার চেষ্টা করেছি তো একটু লেগে গেছে। তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, খুবই সফট আর খুবই টেস্টি, আমার তো খুব ভালো লাগে এই পিঠে। তো এইভাবে আমি পিঠেগুলো ভেজে নেব আর এগুলো খেজুরের গুড় দিয়ে, ঝোলা গুড় দিয়ে খাওয়া হবে। আর সুমন যেহেতু পছন্দ করে না এভাবে খাওয়াটা, তো ওকে একটু দুধ দিয়ে আর গুড় দিয়ে ভিজিয়ে দেবো আর কি। তো বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, মেয়েদের মায়ের, এখন আমি এসেছি আর ছোটকেও আরেকবার দিলাম, খেতে খুবই ভালো হয়েছে। তো ফোনের সমস্যার জন্য সেইভাবে ভিডিও করতে আমি পারছি না, তো চেষ্টা করবো আগামীকাল আর কি তোমাদের ভালো একটা ভিডিও উপহার দেওয়ার। তোমরা কিছু মনে করো না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, তোমাদের সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে।